মা আমার মা আমাকে ছেড়ে দাও তোমরা মার কাছে যেতে দাও না আমার মার কাছে যেতে দাও এই বিয়ে আমি মানি না ওকে দেখো গো এই বিদ্যাবতী বউ কি বলে তুমি ওকে কিছু জানো নি না জানাইনি না বলে নিয়ে এসেছো বলে আজকে এটা হলো কোন গোল হবে না দেখি কবরেজের মেয়ে কি করে নারায়ণকে সাক্ষী রেখে ওদের বিয়ে হয়ে গেছে বলছি তো এই বিয়ে আমি মানি না তুই একটা কথা বোঝার চেষ্টা করো এই বিয়ে মানা না মানার আর কিছু নেই যা হবার হয়ে গেছে সত্য ও নিজের মেয়েকে নিয়ে চলে যাবে নাকি যাক চলে যাক আমরাও তাহলে মেজ দেখে নিয়ে চলে যাব তারপর দেখি সারা জীবন এই মেয়েকে নিয়ে কি করে বেবা বেবা এটা মাথা ঠান্ডা রাখার সময় আর ভুলে যাস না যে ওনাকে না জানিয়ে ওনার মেয়ের বিয়ে দেওয়া হয়েছে জানানোটা হয়নি কেন তাহলে উনি বিয়ের আগেই কেলেঙ্কারিটা করতেন তাই জানানো তোমার মেয়ের সঙ্গে যদি এমনটা হতো তোমার কেমন লাগতো মা কেমন আর লাগতো ঘরে বসে বসে ভালো জামাই পেয়েছি বলে ভগবানের উদ্দেশ্যে পেন নাম করতাম আমি ওর অন্য বিয়ে দেব বিয়ে অসিদ্ধ এটা মিথ্যে যে বিয়ের ভিত্তি মিথ্যে সে বিয়েও মিথ্যে শুনুন শাস্ত্র মতে আমার এখানে এই মণ্ডপে আসা উচিত নয় তবু আমি এসেছি কে বলে আমার ছেলের বিয়ে বে নয় আমার ছেলের বিয়ে মিথ্যে কোন অধিকারী আপনার মেয়ের গত্যান্তর হয়ে গেছে প্রথমে সে আমার ছেলের বউ পরে আপনার মেয়ে বউ তো মেয়ে জামাই তোর জন্য বসে আছে বউ একবার একবার তাকা বউ বলছিলাম কি যা ঝড় বইবার তা তো বয়ে গেছে এখন বাসি বিয়েটা তো ঠিক করে হোক বিয়েতে যা হলো এরপর আর বাসি বিয়ের কি আছে হ্যাঁ আমি তো তোমায় আগেই বলেছিলাম এত তাড়াহুড়ো করে বিয়ে দিচ্ছ কেন এই দাঁড়া দাঁড়া দেখো যা হবার তা তো হয়ে গেছে এখন ছেলে বউ নিয়ে ভালোই ভালোই তাড়াতাড়ি বাড়ি ফেরার জোগাড় করলেই ভালো হয় না আচ্ছা কেন তুমি মিছে জেদ করছো বলো তো দেখো যা ঘটে গেছে তার কোনো চারা নেই জীবনের বাকি দিনগুলো তাই না হ্যাঁ ভাব চারা ছিল কিনা জানি না বাকি জীবনটুকুতে সে জানা হবে কিনা অনেকগুলো জন্ম ধরে ভাবলেও বোধহয় এর জবাব পাবো না